রাজযোগ স্বামী বিবেকানন্দ পাঠ করছি গোপা বাগচি। অষ্টম অধ্যায়, সংক্ষেপে রাজযোগ। কূর্মপুরাণ হইতে স্বচ্ছন্দ অনুবাদ করিয়া রাজযোগের সারাংশ নিম্নে প্রদত্ত হইল। যোগাগ্নি মানবের পাপপিঞ্জরকে দগ্ধ করে, তখন চিত্তশুদ্ধি হয়, সাক্ষাৎ নির্বাণ লাভ হয়। যোগ হইতে জ্ঞান লাভ হয়, জ্ঞানও আবার যোগীকে সাহায্য করে। যাহার মধ্যে যোগ ও জ্ঞান সমন্বিত, ঈশ্বর তাহার প্রতি প্রসন্ন। যাহারা প্রত্যহ একবার দুইবার তিনবার অথবা সদা সর্বদা মহাযোগ অভ্যাস করেন, তাহাদিগকে দেবতা বলিয়া জানিবে। যোগ দুই প্রকার, একটিকে বলে অভাব, অন্যটি মহাযোগ। যখন নিজেকে শূন্য বা সর্বপ্রকার গুণ বিরহিত রূপে চিন্তা করা যায়, তখন তাহাকে অভাব যোগ বলে। যে যোগে আত্মাকে আনন্দপূর্ণ, পবিত্র ও ব্রহ্মের সহিত অভিন্ন রূপে চিন্তা করা হয়, তাহাকে মহাযোগ বলে। যোগী প্রত্যেকটি দ্বারাই আত্মসাক্ষাৎকার করেন। আমরা অন্যান্য যেসব যোগের কথা শাস্ত্রে পাঠ করি বা শুনিতে পাই, সেই সব যোগ এই মহাযোগের সমশ্রেণীভুক্ত হইতে পারে না। এই মহাযোগে যোগী নিজেকে ও সমুদয় জগৎকে সাক্ষাৎ ঈশ্বর রূপে অনুভব করেন। ইহা সকল যোগের মধ্যে শ্রেষ্ঠ। রাজযোগের এই কয়েকটি ভিন্ন অঙ্গ বা সোপান আছে: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। উহাদের মধ্যে যম বলিতে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ বুঝায়। এই যম দ্বারা চিত্তশুদ্ধি হয়। কায়, মন ও বাক্য দ্বারা কখনো কোনো প্রাণীর অনিষ্ট না করাকে অহিংসা বলে। অহিংসা অপেক্ষা মহত্তর ধর্ম আর নাই। জীবের প্রতি এই অহিংসা ভাব হইতে মানুষ যে সুখ লাভ করে, তদাপেক্ষা উচ্চতর সুখ আর নাই। সত্য দ্বারাই আমরা কর্মের ফল লাভ করি। সত্যের ভিতর দিয়াই সব কিছু পাওয়া যায়, সত্যেই সমুদয় প্রতিষ্ঠিত। যথার্থ কথনকেই সত্য বলে। চৌর্য বা বলপূর্বক অপরের বস্তু গ্রহণ না করার নাম অস্তেয়। কায়মনো বাক্যে সর্বদা সকল অবস্থায় পবিত্রতা রক্ষা করার নামই ব্রহ্মচর্য। অতি কষ্টের সময়ও কোনো ব্যক্তির নিকট হইতে কোনো উপহার গ্রহণ না করাকে অপরিগ্রহ বলে। অপরিগ্রহ সাধনের উদ্দেশ্য এই, কাহারও নিকট কিছু লইলে হৃদয় অপবিত্র হইয়া যায়, গ্রহিতা হীন হইয়া যান, নিজের স্বাধীনতা হারাইয়া ফেলেন এবং বদ্ধ ও আসক্ত হইয়া পড়েন। তপ, সাধ্যায়, সন্তোষ, শৌচ ও ঈশ্বর প্রণিধান এই কয়েকটিকে নিয়ম বলে। নিয়ম শব্দের অর্থ নিয়মিত অভ্যাস ও ব্রত পালন। উপবাস বা অন্য উপায়ে দেহ সংযমকে শারীরিক তপস্যা বলে। বেদপাঠ অথবা অন্য কোনো মন্ত্র উচ্চারণ যাহার দ্বারা সত্যশুদ্ধি হয়, তাহাকে সাধ্যায় বলে। মন্ত্র জপ করিবার তিন প্রকার নিয়ম আছে: বাচিক, উপাংশু ও মানস।
বাচিক জপ সর্বনিম্নে এবং মানুষ জপ সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। যে জপ এত উচ্চৈস্বরে করা হয় যে সকলেই শুনতে পায় তাহাকে বাচিক বলে। যে জপে কেবল ওষ্ঠে স্পন্দন মাত্র হয় কিন্তু কোনো শব্দ শোনা যায় না তাহাকে উপাংশু বলে। যে মন্ত্রজপে কোনো শব্দ শোনা যায় না, জপ করার সঙ্গে সঙ্গে মন্ত্রের অর্থ স্মরণ করা হয় তাহাকে মানুষ জপ বলে, উহাই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। ঋষিগণ বলিয়াছেন, শৌচ দ্বিবিধ, বাহ্য ও আভ্যন্তর। মৃত্তিকা, জল বা অন্যান্য দ্রব্য দ্বারা শরীরের শুদ্ধিকে বাহ্য শৌচ বলে, যথা স্নানাদি। সত্য ও অন্যান্য ধর্মানুশীলন দ্বারা মনের শুদ্ধিকে আভ্যন্তর শৌচ বলে। বাহ্য ও আভ্যন্তর উভয় শুদ্ধি আবশ্যক। কেবল ভিতরে শুচি থাকিয়া বাহিরে অশুচি থাকিলে শৌচ যথেষ্ট হইল না। যখন উভয় প্রকার শুদ্ধি কার্যে পরিণত করা সম্ভব না হয় তখন কেবল আভ্যন্তর শৌচ অবলম্বনই শ্রেয়স্কর। কিন্তু এই উভয় প্রকার শৌচ না থাকিলে কেহই যোগী হইতে পারেন না। ঈশ্বরের স্তুতি, স্মরণ ও পূজারূপ ভক্তির নাম ঈশ্বর প্রণিধান। যম ও নিয়ম সম্বন্ধে বলা হইল, তারপর আসন। আসন সম্বন্ধে এইটুকু বুঝিতে হইবে যে বক্ষস্থল, গ্রীবা ও মস্তক সমান রাখিয়া শরীরটিকে বেশ স্বচ্ছন্দভাবে রাখিতে হইবে। অতঃপর প্রাণায়াম। প্রাণ শব্দের অর্থ নিজ শরীরের অভ্যন্তরস্থ জীবনী শক্তি এবং আয়াম শব্দের অর্থ উহার সংযম বা নিয়ন্ত্রণ। প্রাণায়াম তিন প্রকার, অধম, মধ্যম ও উত্তম। প্রাণায়াম তিন ভাগে বিভক্ত, পূরক, কুম্ভক ও রেচক। যে প্রাণায়ামে 22 সেকেন্ড কাল বায়ু পূরণ করা যায় তাহাকে অধম প্রাণায়াম বলে। 24 সেকেন্ড কাল বায়ু পূরণ করিলে মধ্যম প্রাণায়াম ও 36 সেকেন্ড কাল বায়ু পূরণ করিলে তাহাকে উত্তম প্রাণায়াম বলে। অধম প্রাণায়ামে ঘর্ম ও মধ্যম প্রাণায়ামে কম্পন হয়। উত্তম প্রাণায়ামে শরীর লঘু হইয়া আসন হইতে উত্থিত হয় এবং ভিতরে পরম আনন্দ অনুভূত হয়। গায়ত্রী নামে একটি মন্ত্র আছে, উহা বেদের অতি পবিত্র মন্ত্র। উহার অর্থ, আমরা এই জগতের প্রসবিতা পরম দেবতার বরণীয় তেজ ধ্যান করি, তিনি আমাদের ধী শক্তি জাগ্রত করিয়া দিন। এই মন্ত্রের আদিতে ও অন্তে প্রণব ওং সংযুক্ত আছে। একটি প্রাণায়ামের সময় মনে মনে তিনবার গায়ত্রী উচ্চারণ করিতে হয়। প্রত্যেক শাস্ত্রেই প্রাণায়াম ভিন্ন ভাগে বিভক্ত বলিয়া কথিত আছে, যথা রেচক অর্থাৎ বাহিরে শ্বাস ত্যাগ, পূরক অর্থাৎ শ্বাসগ্রহণ ও কুম্ভক অর্থাৎ ভিতরে ধারণা করা, সুস্থির রাখা। অনুভূতি যন্ত্র ইন্দ্রিয়গণ বহির্মুখ হইয়া কার্য করিতেছে ও বাহিরের বস্তুর সংস্পর্শে আসিতেছে, ওইগুলিকে ইচ্ছাশক্তির নিয়ন্ত্রণে আনাকে প্রত্যাহার বলে, অথবা নিজের দিকে সংগ্রহ বা আহরণ করাই প্রত্যাহার শব্দের অর্থ। হৃৎপদ্মে, মস্তকের কেন্দ্রে বা দেহের অন্য স্থানে মনকে স্থির করার নাম ধারণা। মনকে এক স্থানে সংলগ্ন করিয়া সেই স্থানটিকে ভিত্তিরূপে গ্রহণ করিয়া এক বিশেষ প্রকার বৃত্তি তরঙ্গ উত্থিত করা যাইতে পারে। অন্য প্রকার তরঙ্গ এইগুলিকে গ্রাস করিতে পারে না, পরন্তু ধীরে ধীরে এইগুলি প্রবল হয়, অন্যগুলি দূরে সরিয়া যায়, শেষ পর্যন্ত অন্তর্হিত হয়। অবশেষে এই বহু বৃত্তির নাশ হইয়া একটিমাত্র বৃত্তি অবশিষ্ট থাকে, ইহাকে ধ্যান বলে। যখন কোনো অবলম্বনের প্রয়োজন থাকে না, সমুদয় মনটি যখন একটি তরঙ্গরূপে পরিণত হয়, মনের সেই এক রূপতার নাম সমাধি। তখন আর কোনো বিশেষ স্থান বা কেন্দ্রের সাহায্যের প্রয়োজন হয় না, সেগুলির সাহায্য ব্যতীতই তখন কেবল ধেয় বস্তুর ভাবমাত্র অবশিষ্ট থাকে। যদি মনকে কোনো কেন্দ্রে 12 সেকেন্ড স্থির করা যায় তাহাতে একটি ধারণা হইবে, এরূপ 12টি ধারণা হইলে একটি ধ্যান।
এই ধ্যান দ্বাদশ গুণ হইলে একটি সমাধি হইবে। যেখানে অগ্নি আছে, জলে, শুষ্ক পত্রাকীর্ণ ভূমিতে, বল্লিকপূর্ণ স্থানে, বন্য জন্তু সমাকুল বনে, যেখানে বিপদ আশঙ্কা আছে, এমন স্থানে, চতুষ্পথে, অতিশয় কোলাহলপূর্ণ স্থানে, অথবা যেখানে বহু দুর্জনের বাস, সে স্থানে যোগ সাধন করা উচিত নয়। এই ব্যবস্থা বিশেষভাবে ভারতের পক্ষে প্রযোজ্য। যখন শরীর অতিশয় ক্লান্ত বা অসুস্থ বোধ হয়, অথবা মন যখন অতিশয় দুঃখপূর্ণ ও বিষণ্ন থাকে, তখন সাধন করিবে না। অতি সুগুপ্ত ও নির্জন স্থানে, যেখানে কেহ তোমাকে বিরক্ত করিতে আসিবে না, এমন স্থানে গিয়া সাধন করো। অশুচি স্থান নির্বাচন করিও না, বরং সুন্দর দৃশ্যযুক্ত স্থানে অথবা তোমার নিজ গৃহে একটি সুন্দর ঘরে বসিয়া সাধন করিবে। প্রথমেই প্রাচীন যোগীগণকে, তোমার নিজ গুরু ও ভগবানকে প্রণাম করিয়া সাধনে প্রবৃত্ত হইবে। ধ্যানের বিষয় পূর্বেই উল্লিখিত হইয়াছে, এখন কতকগুলি ধ্যানের প্রণালী বর্ণিত হইতেছে। ঠিক সরলভাবে উপবেশন করিয়া নিজ নাসিকাগ্রে দৃষ্টি রাখো। ক্রমশ আমরা জানিব কিভাবে ইহা দ্বারা মন একাগ্র হয়। দর্শনেন্দ্রিয় স্নায়ুগুলি নিয়ন্ত্রণ করিয়া প্রতিক্রিয়ার কেন্দ্রভূমিকেও অনেকটা আয়ত্তে আনা যায়। এইভাবে উহা দ্বারা ইচ্ছাশক্তিও অনেকটা নিয়ন্ত্রিত হয়। এইবার কয়েক প্রকার ধ্যানের কথা বলা যাইতেছে। কল্পনা করো, মস্তক হইতে কিঞ্চিত ঊর্ধ্বে একটি পদ্ম রহিয়াছে। ধর্ম উহার কেন্দ্র, জ্ঞান উহার মৃণাল। যোগীর অষ্টসিদ্ধি ওই পদ্মের অষ্টদল, আর বৈরাগ্য উহার অভ্যন্তরস্থ কর্ণিকা। যদি যোগী বাহিরের শক্তি অর্থাৎ অষ্টসিদ্ধি পরিত্যাগ করিতে পারেন, তবেই তিনি মুক্তি লাভ করিবেন। এই কারণেই অষ্টসিদ্ধিকে বাহিরের অষ্টদল রূপে এবং অভ্যন্তরস্থ কর্ণিকাকে পর বৈরাগ্য অর্থাৎ অষ্টসিদ্ধিতেও বৈরাগ্য রূপে বর্ণনা করা হইল। এই পদ্মের অভ্যন্তরে হিরণময়, সর্বশক্তিমান, অস্পর্শ, ওঙ্কার বাচ্য, অব্যক্ত, জ্যোতির্মণ্ডল মধ্যবর্তী পুরুষকে ধ্যান করো। আর এক প্রকার ধ্যানের বিষয় কথিত হইতেছে। চিন্তা করো, তোমার হৃদয়ের ভিতরে একটি আকাশ রহিয়াছে, আর ওই আকাশের মধ্যে একটি অগ্নিশিখা জ্বলিতেছে। ওই শিখাকে নিজ আত্মারূপে চিন্তা করো। আবার ওই শিখার অভ্যন্তরে আরেকটি জ্যোতির্ময় আলোকে চিন্তা করো। উহা তোমার আত্মার আত্মা, পরমাত্মা, ঈশ্বর। হৃদয়ে এই ভাবটি ধ্যান করো। ব্রহ্মচর্য, অহিংসা অর্থাৎ সকলকে, এমনকি মহাশত্রুকেও ক্ষমা করা, সত্য, আস্তিক্য প্রভৃতি বিভিন্ন বৃত্তি বা ব্রতস্বরূপ, ইহাদের সবগুলিতেই যদি তুমি সিদ্ধ হইতে না পারো, তাহা হইলে দুঃখিত বা ভীত হইও না। চেষ্টা করো, ধীরে ধীরে সবই আসিবে। বিষয়াশক্তি, ভয় ও ক্রোধ পরিত্যাগপূর্বক যিনি ভগবানে তন্ময় হইয়াছেন, তাঁহারই শরণাগত হইয়াছেন, যাহার হৃদয় পবিত্র হইয়া গিয়াছে, তিনি ভগবানের নিকট যাহা কিছু চান, ভগবান তৎক্ষণাৎ তাহা পূরণ করিয়া দেন। অতএব তাহাকে জ্ঞান, ভক্তি অথবা বৈরাগ্য যোগে উপাসনা করো। যিনি কাহাকেও ঘৃণা করেন না, যিনি সকলের মিত্র, যিনি সকলের প্রতি করুণা সম্পন্ন, যাহার নিজস্ব বলিতে কিছু নাই, যিনি সুখে দুঃখে সমভাবা সম্পন্ন, ধৈর্যশীল, যিনি অহংকার মুক্ত হইয়াছেন, যিনি সর্বদাই সন্তুষ্ট, যিনি সর্বদাই যোগযুক্ত হইয়া কর্ম করেন, যতাত্মা ও দৃঢ় নিশ্চয়, যাহার মন ও বুদ্ধি আমার প্রতি অর্পিত হইয়াছে, তিনি আমার প্রিয় ভক্ত। যাহা হইতে লোকে উদ্বিগ্ন হয় না, যিনি লোকসমূহ হইতে উদ্বিগ্ন হন না, যিনি অতিরিক্ত হর্ষ, ক্রোধ, দুঃখ, ভয় ও উদ্বেগ ত্যাগ করিয়াছেন, এইরূপ ভক্তই আমার প্রিয়। যিনি কোনো কিছুর উপর নির্ভর করেন না, যিনি সুচি, দক্ষ, সুখ দুঃখে উদাসীন,
যাহা দুঃখ বিগত হইয়াছে, যিনি নিজের জন্য সকল কর্মচেষ্টা ত্যাগ করিয়াছেন, যিনি নিন্দা ও স্তুতিতে তুল্য ভাবাপন্ন, মৌনী, যাহা কিছু পান তাহাতেই সন্তুষ্ট, গৃহশূন্য, যাহার নির্দিষ্ট কোনো গৃহ নাই, সমুদয় জগতই যাহার গৃহ, যাহার বুদ্ধি স্থির, এইরূপ ব্যক্তি আমার ভক্ত, এইরূপ ব্যক্তি যোগী হইতে পারেন। নারদ নামে এক মহান দেবর্ষি ছিলেন। যেমন মানুষের মধ্যে ঋষি অর্থাৎ বড় বড় যোগী থাকেন, সেইরূপ দেবতাদের মধ্যেও বড় বড় যোগী আছেন। নারদও সেইরূপ একজন মহাযোগী ছিলেন। তিনি সর্বত্র ভ্রমণ করিয়া বেড়াইতেন। একদিন তিনি এক বনের মধ্যে দিয়া যাইতে যাইতে সেখানে দেখিলেন একজন লোক ধ্যান করিতেছে। সে এত গভীরভাবে ধ্যান করিতেছে, এত দীর্ঘকাল একাসনে উপবিষ্ট আছে যে তাহার চতুর্দিকে প্রকাণ্ড বল্লিক স্তূপ নির্মিত হইয়া গিয়াছে। সে নারদকে বলিল, প্রভু আপনি কোথায় যাইতেছেন? নারদ উত্তর করিলেন, বৈকুণ্ঠে যাইতেছি। তখন সে বলিল, ভগবানকে জিজ্ঞাসা করিবেন তিনি কবে আমায় কৃপা করিবেন, কবে আমি মুক্তি লাভ করিব। আরও কিছুদূর যাইতে যাইতে নারদ আরেকটি লোককে দেখিলেন। সে ব্যক্তি লম্ফ ঝম্ফ নৃত্য গীতাদি করিতেছিল। সেও বলিল, ও নারদ কোথায় চলেছ? তার কণ্ঠস্বর ও ভাবভঙ্গি পাগলের মতো। নারদ তাহাকেও বলিলেন, স্বর্গে যাইতেছি। সে বলিল, তাহলে ভগবানকে জিজ্ঞাসা করবেন আমি কবে মুক্ত হব। নারদ চলিয়া গেলেন। কালক্রমে নারদ আবার সেই পথে যাইবার সময় বল্লিক স্তূপ মধ্যে ধ্যানস্থ সেই যোগীকে দেখিতে পাইলেন। সে জিজ্ঞাসা করিল, দেবর্ষে আপনি কি আমার কথা ভগবানকে জিজ্ঞাসা করিয়াছিলেন? হ্যাঁ, নিশ্চয় জিজ্ঞাসা করিয়াছিলাম। তিনি কি বলিলেন? নারদ উত্তর দিলেন, ভগবান বলিলেন মুক্তি পাইতে তোমার আরও 4 জন্ম লাগিবে। তখন সেই ব্যক্তি বিলাপ ও আর্তনাদ করিয়া বলিতে লাগিল, আমি এত ধ্যান করিয়াছি যে আমার চতুর্দিকে বল্লিক স্তূপ হইয়া গিয়াছে, এখনো আমার 4 জন্ম অবশিষ্ট। নারদ তখন অপর ব্যক্তির নিকট গেলেন। সে জিজ্ঞাসা করিল, আমার কথা কি জিজ্ঞাসা করিয়াছিলেন? নারদ বলিলেন, হ্যাঁ, এই তোমার সম্মুখে তেঁতুল গাছ দেখিতেছ, এই গাছে যত পাতা আছে তোমাকে ততবার জন্মগ্রহণ করিতে হইবে, তবে তুমি মুক্তি লাভ করিবে। এই কথা শুনিয়া সে আনন্দে নৃত্য করিতে লাগিল। বলিল, এত অল্প সময়ে মুক্তি লাভ করিব? তখন এক দৈব বাণী হইল, বৎস তুমি এই মুহূর্তে মুক্তি লাভ করিবে। সে ব্যক্তি এইরূপ অধ্যবসায় সম্পন্ন ছিল বলিয়াই তাহার ওই পুরস্কার লাভ হইল। সে ব্যক্তি বহু জন্ম সাধন করিতে প্রস্তুত ছিল, কিছুই তাহাকে নিরুদ্যম করিতে পারে নাই, কিন্তু ওই প্রথম ব্যক্তি 4 জন্মকেই বড় বেশি মনে করিয়াছিল। যে ব্যক্তি মুক্তির জন্য শত শত যুগ অপেক্ষা করিতে প্রস্তুত ছিল, তাহার ন্যায় অধ্যবসায় সম্পন্ন হইলেই উচ্চতর ফল লাভ হইয়া থাকে।